رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি লেসন 29। শুরুতে আমরা দেখে নেব এই অধ্যায়ে কী কী গ্রামার রয়েছে। নাম্বার ওয়ান, দা মুদাআফ ভার্ব। আমরা দেখতে পাচ্ছি আল মুদাআফ। ইন দিস ভার্ব দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড রেডিক্যালস আর আইডেন্টিক্যাল। দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর একই রকম থাকে। যেমন আমরা দেখছি হাজ্জা, এখানে দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরে জিম রয়েছে। মাররা, দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরে রয়েছে র। শাম্মা, দ্বিতীয় এবং তৃতীয় অক্ষরে রয়েছে মিম। দ্য ভার্ব হাজ্জা ইজ অরিজিনালি হাজাজা। হেয়ার বোথ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড রেডিক্যালস আর জিম। হেয়ার আর দ্য চেঞ্জেস দ্যাট দ্য মুদাআফ ভার্বস আন্ডার গো। এখান থেকে আমরা যেটা দেখলাম, হাজ্জা ছিল আসলে হাজাজা, এবং এই ভার্বের বেলায় কিছু পরিবর্তন রয়েছে যেগুলো আমরা ধাপে ধাপে খেয়াল করব। ইন দ্য মাদি, দ্য সেকেন্ড রেডিক্যাল লুজেস ইটস ভাওয়েল। হোয়েন দ্য ভার্ব ইজ স্নাডেড টু দ্য সেকেন্ড প্রোনাউন্স। যেমন আমরা খেয়াল করছি হাজ্জাত, হাজ্জু, হাজ্জা। আসলে এটি ছিল হাজাজা, এ কারণে দ্বিতীয় অক্ষর জিমের উপরে জবর যেটি ছিল সেটি চলে যাওয়ার পরে সেখানে সুকুন আসতেছে, এই জন্য বলা হচ্ছে দ্য সেকেন্ড রেডিক্যাল লুজেস ইটস ভাওয়েল। যেমন দেখছি হাজ্জা, এখানে দ্বিতীয় অক্ষর জিমের উপরে সুকুন, হাজ্জু, এখানেও দ্বিতীয় অক্ষর জিমের উপরে সুকুন, হাজ্জাত, এখানেও দ্বিতীয় অক্ষর জিমের উপরে সুকুন ব্যবহৃত হচ্ছে। ইট রিটেইনস ইটস ভাওয়েল হোয়েন দ্য ভার্ব ইজ স্নাডেড টু দ্য মুতাহারিক প্রোনাউন্স। দ্বিতীয় অক্ষর জিমের উপরে ভাওয়েল সাইন আবারও ফিরে আসে যখন সেগুলো মুতাহারিক প্রোনাউনের জন্য ব্যবহার করা হয়। যেমন হুন্নার জন্য আমরা খেয়াল করছি হাজাজনা, এখানে জিম দুটোকে আলাদা লেখা হয়েছে। অনুরূপভাবে হাজাজতা আন্তার জন্য হাজাজতুম, আন্তুমের জন্য হাজাজতি, আন্তির জন্য হাজাজতুন্না, আন্তুন্নার জন্য হাজাজতু, আনার জন্য হাজাজ না, নাহনুর জন্য। অর্থগুলো যদি আমরা খেয়াল করি, হাজাজ না, সে একজন স্ত্রীলোক হজ করেছে। হাজাজতা, তুমি একজন পুরুষ লোক হজ করেছ। হাজাজ তুম, তোমরা হজ করেছ। হাজাজতি, তুমি একজন স্ত্রীলোক হজ করেছ। হাজাজতুন্না, তোমরা সকল স্ত্রীলোক হজ করেছ। হাজাজতু, আমি হজ করেছি। হাজাজ না, আমরা হজ করেছি। ইন দ্য মুদারি, দ্য মুদারি মারফু, মারফু অবস্থায় পরিবর্তনটা কি আমরা খেয়াল করছি। দ্য সেকেন্ড রেডিক্যাল লুজেস ইটস ভাওয়েল হোয়েন দ্য ভার্ব ইজ স্নাডেড টু দ্য সেকেন্ড প্রোনাউন্স। যেমন খেয়াল করছি ইয়াহুজ্জু, এখানে হওয়ার কথা ছিল ইয়াহজুজু। সেকেন্ড রেডিক্যাল এখানে জিম, জিমের উপরে ভাওয়েল সাইন থাকার কথা, দম্মা থাকার কথা, কিন্তু আমরা এখানে খেয়াল করছি সেকেন্ড রেডিক্যাল জিমের উপরে দম্মা নয় বরং সুকুন রয়েছে। বাব নাসরা অনুযায়ী ইয়ানসুরু এই ফরম্যাটে আসলে ইয়াহজুজু হওয়ার কথা, সেক্ষেত্রে প্রথম যে রেডিক্যাল হা তার উপরে সুকুন হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম রেডিক্যাল হায়ের উপরে দম্মা রয়েছে এবং সেকেন্ড রেডিক্যাল জিমের উপরে সুকুন হয়েছে। অনুরূপভাবে তাহজ্জু যেটি হওয়ার কথা ছিল তাহজুজু, এখানেও সেকেন্ড রেডিক্যাল জিম দম্মাযুক্ত না হয়ে সুকুনযুক্ত হয়েছে। তারপর লাইনে আমরা খেয়াল করছি ইট রিটেইনস ইটস ভাওয়েল ইন কেস অফ ইসনাদ টু দ্য মুতাহারিক প্রোনাউন্স। সেকেন্ড রেডিক্যাল জিম তার ভাওয়েল সাইন ফিরে পায় যখন সেগুলো মুতাহারিক প্রোনাউনের বেলায় ব্যবহৃত হয়। যেমন আমরা খেয়াল করছি এখানে তাহজুজুনা, সেকেন্ড রেডিক্যাল এখানে জিম যার উপরে দম্মা রয়েছে, অনুরূপভাবে এখানেও ইয়াহজুজুনা, সেকেন্ড রেডিক্যাল এখানে জিম তার উপরে দম্মা রয়েছে। দ্য মুদারি মাজজুম,
in the four forms, এখানে আমরা খেয়াল করছি হুয়ার জন্য লাম ইয়াহুজ, আন্তা এবং হিয়ার জন্য লাম তাহুজ, আনার জন্য লাম আহুজ এবং নাহনুর জন্য লাম নাহুজ। এখানে সুকুন যুক্ত করার কারণে এগুলো কিন্তু উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। এখানে বলা হচ্ছে দেয়ার ইস ইলতিকা উসাকিনাইনি, পরপর দুটি সুকুনের সন্নিবেশ হয়েছে এখানে। বিকজ বোথ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড রেডিক্যাল হ্যাভ নো ভাওয়েল, সেকেন্ড রেডিক্যাল জিমের উপরে সুকুন এবং মাজুম করার জন্য আরেকটি সুকুন পরবর্তী জিমের উপরে, পরপর দুটি সুকুন এখানে একত্রিত হয়েছে, কাজে এগুলো উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। এস বোথ আর স্ট্রং লেটার্স, নান অফ দ্যাম ক্যান বি ওমিটেড, যেহেতু এগুলো দুটোই স্ট্রং লেটার কাজেই কাউকে বাদ দেওয়া হবে না। বরং এই ডিফিকাল্টি দূর করার জন্য এখানে একটা ফাতহা দেওয়া হবে, তাই বলা হচ্ছে সো দ্য থার্ড রেডিক্যাল টেক্স এ ফাতহা টু রিমুভ ইনতিকা উসাকিনাইনি। যেমন খেয়াল করছি লাম ইয়াহুজ্জা, সে হজ করেনি, লাম তাহুজ্জা, সে একজন স্ত্রীলোক হজ করেনি, অথবা তুমি হজ করনি, লাম আহুজ্জা, আমি হজ করিনি, লাম নাহুজ্জা, আমরা হজ করিনি। লাম পার্টিকেলের জন্য পরবর্তী ফেয়ালুল মুদারিউন মাজুম হয়, কিন্তু এখানে মাজুম হওয়ার পরেও ইত্তিকা উসাকিনাইনি এই সমস্যা দূর করার জন্য আমরা শেষে একটি জবর প্রদান করতে দেখছি। দ্যার ইজ নো ইলতিকা উসাকিনাইনি ইন আদার ফর্মস, যেমন লাম ইয়াহুজ্জু হুমের জন্য আমরা খেয়াল করছি এখানে ইয়াহুজ্জু শেষে নুনকে ড্রপ করার মাধ্যমে সেটিকে মাজুম করা হয়েছে, ফেয়ালুল মুদারিউন মাজুমুন বিহাদফি নুন, এবং পরবর্তী দেখছি লাম তাহুজ্জি। দ্য আমর আফটার রিমুভিং দ্য ইনিশিয়াল তা অ্যান্ড দ্য ফাইনাল দম্মা ফ্রম তাহুজ্জু, প্রথম তাকে বাদ দেওয়া হবে এবং শেষের যে জিমের উপরে দম্মা আছে সেই দম্মাকে উঠিয়ে যখন সুকুন দেওয়া হবে তখন কিন্তু পরপর দুটি সুকুন একত্রিত হয়ে এই অবস্থা দাঁড়াচ্ছে হজ, অর্থাৎ উচ্চারণ অসুবিধা, সে কারণে দ্য থার্ড রেডিক্যাল টেক্স ফাতহা টু রিমুভ ইনতিকা উসাকিনাইনি, এখানে ফাতহা দেওয়া হচ্ছে ইনতিকা উসাকিনাইনি এই প্রবলেমটা দূর করার জন্য। সো ইট বিকামস হজ্জা, মানে তুমি হজ করো। এজ দ্য ওয়ার্ড ডাজ নট কমেন্স উইথ এ সাকিন লেটার, নো হামজাতুল ওয়াসাল ইজ নিডেড, যেহেতু শুরুতে কোনো সাকিন লেটার নেই, নিজে নিজে উচ্চারিত হতে পারছে, কাজেই এর শুরুতে আর হামজাতুল ওয়াসাল এর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি এমন হয় যে ভার্বটা ইয়া গ্রুপ থেকে, যেমন সাম্মা এবং মাসা এই দুটি ভার্বের বেলায় বলা হচ্ছে দ্য কাসরা অফ দ্য সেকেন্ড রেডিক্যাল অ্যাপিয়ার্স ওয়েন দ্য ভার্ব ইজ ইসনাদেদ টু দ্য মুতাহারিক প্রোনাউন্স, যেমন শামিমতু শামিমতা, আসলে ভার্বটা ছিল শামিমা, দ্য মুদারি মারফু এশাম্মু, অর্থাৎ ভার্বটি এখানে ভার্ব সামিয়া গ্রুপ থেকে, শামিমা ইয়াসমামু সেখান থেকে হয়েছে ইয়াসাম্মু, এবং আমর হচ্ছে এক্ষেত্রে সাম্মা। নট দ্যাট দ্য আমর ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য মাদি, এক্ষেত্রে ফেউল আমরটি ফেউল মাদিয়ের মতো একই রকম ফরম্যাটে রয়েছে। দু নম্বর লাম্মা, উই হ্যাভ লার্নড লাম অ্যান্ড লাম্মা ইন লেসন 21, দেয়ার উই হ্যাভ সিন দ্যাট লাম্মা ইয়ারজি হি হ্যাজ নট ইয়েট রিটার্নড, তিনি এখনও ফিরেননি। এক্ষেত্রে আমরা দেখেছি লাম্মা এর পরবর্তীতে ফেয়ালুল মুদারিউন মাজুম হয়, যেটি এখানে মাজুম হয়েছে সুকুনের মাধ্যমে। এখানে বলা হচ্ছে আরেক ধরনের লাম্মা রয়েছে যার অর্থ হচ্ছে হোয়েন, যেমন হোয়েন আই হেয়ার দ্য বেল আই এন্টার দ্য ক্লাস, যখন আমি বেলের শব্দ শুনলাম তখন আমি ক্লাসে প্রবেশ করলাম। এখানে লাম্মা সামিতু আল জারাসা দখলতুল ফাসলা, এই লাম্মা শব্দের অর্থ হচ্ছে যখন, সামিতু ফেউল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল,
আল জারাসা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব। আবারও দাখল ফেল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল, ফাসলা হচ্ছে মাফউলুন বিহি এবং মানসুব। আরেকটি উদাহরণ দেখছি আমরা, হোয়েন আই ওয়েন্ট টু মক্কা আই ভিজিটেড মাই ফ্রেন্ড, যখন আমি মক্কায় গিয়েছিলাম তখন আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি। লাম্মা যাহাবতু ইলা মক্কাতা জুরতু সদিকি, লাম্মার পরে যাহাবতু ফায়লু মাদিন, ফায়ল হচ্ছে ক্ষেত্রে তু, ইলা হারফু জার, মক্কাতা ইসম মাজরুর, জুর ফায়লু মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফায়ল, সদিক মাফউলুন বিহি মানসুব এবং সেটি মুদাফ, ইয়া হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। দিস লাম্মা ইজ ইউজড অনলি উইথ দ্য মাদি, আমরা খেয়াল করছি লাম্মা ব্যবহার করার পরে দুটি ফায়ল মাদি ব্যবহার করা হচ্ছে। উইথ দ্য মুদারি ইং দ্য মা ইজ ইউজড, যদি প্রেজেন্ট টেন্সে ভার হয় সেক্ষেত্রে ইং দ্য মা ব্যবহার করা হয় লাম্মা এর পরিবর্তে। যেমন হোয়েন আই গো টু দ্য মস্ক আই সিট ইন দ্য ফার্স্ট রো, যখন আমি মসজিদে যাই তখন আমি প্রথম কাতারে বসি, এখানে এটি প্রেজেন্ট টেন্সের ভার্ব, এই কারণে হচ্ছে ইং দ্য মা আযহাবু ইলাল মসজিদি আজলিসু ফি সফিল আউয়ালি। ইং দ্য মা এর পরে দেখছি আযহাবু, এখানে ফাইলুন মুদারিউন মারফুউন বিদম্মা ইলা হারফু জার, আল মসজিদ ইসম মাজরুর, আজলিসু ফাইলুন মুদারিউন মারফুউন বিদম্মা ফি হারফু জার, সফি ইসম মাজরুর এবং সেটি মানউত, আল আউয়ালি হচ্ছে এখানে নাত। তিন নম্বর কত্তু এবং আবাদা, বোথ দিস ওয়ার্ডস আর ইউজ টু এমফেসাইজ এ নেগেটিভ ভার্ব। কত্তু এমফেসাইজেস ইন দ্য পাস্ট অ্যান্ড আবাদা ইন দ্য ফিউচার। কত্তু শব্দটি আমরা দেখছি অতীতকালের কোনো ভার্বকে এমফেসাইজ করার জন্য ব্যবহার করা হয় এবং ভবিষ্যৎকালের কোনো ভার্বকে এমফেসাইজ করতে আবাদা শব্দটি ব্যবহার করা হয়। যেমন খেয়াল করছি আই নেভার রট টু হিম, আমি কখনো তাকে লিখিনি। লাম আকতুব ইলাইহি কত্তু, লাম হচ্ছে হারফু নাফিন, আকতুব ফাইলুন মুদারিউন মাজুমুন বিসুকুন, ইলাইহি জারুন মাজরুরুন, কত্তু হচ্ছে ক্ষেত্রে জরফু জামান। পরে উদাহরণ দিচ্ছি আমরা, আই উইল নেভার রাইট টু হিম, আমি কখনো তাকে লিখব না। লান আকতুবা ইলাইহি আবাদা, এখানে লান হচ্ছে ভবিষ্যৎ কোনো ক্রিয়াকে নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে ফাইলুন মুদারিউন মানসুব হয়েছে ফাতহা গ্রহণের মাধ্যমে, ইলাইহি জারুন মাজরুরুন, আবাদা এটি হচ্ছে এখানে জরফ জামান। দ্য ওয়ার্ড কত্তু ইজ মাবনি ডিক্লাইনেবল অ্যান্ড হ্যাজ অনলি দিস এন্ডিং, কত্তু শব্দটি অপরিবর্তনশীল, সবসময় একই ধরনের এন্ডিং ব্যবহার করা হয়, অর্থাৎ একদম্য বিশিষ্ট। চার নম্বর লা ওয়া শুকরান, নো থ্যাংকস, ইট ইজ রং টু সে লা শুকরান উইদাউট দ্য ওয়াও অ্যাজ ইট সিগনিফাইস এ ডেনিয়াল অফ থ্যাংকস। নিম্নের শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক, হাজিনা ইয়াহজানু টু বি সরফুল, হাজ্জা ইয়াহুজ্জু টু পারফর্ম হজ, মাররাতান ওয়ান্স, জন্না ইয়াজুন্নু টু থিঙ্ক চিন্তা করা, পাম এর আরবি হচ্ছে কাফুন, জাররা ইয়াজুরু টু ড্র্যাগ ও টু পুল টানা, মাজিদুন মোর অতিরিক্ত, মাররা ইয়ামুরু টু পাস, গাফিলুন আনমাইন্ডফুল, আদ্দা ইয়াউদ্দু টু কাউন্ট, দিবাজুন ব্রোকেড, সাব্বা ইয়াসুব্বু টু অ্যাবিউজ কাউকে গালি দেয়া, রাইহাতুন স্মেল বা গন্ধ, রদ্দা ইয়ারুদ্দু টু রিপ্লাই, কারিহুন আনপ্লিজেন্ট, সব্বা ইয়াসুব্বু টু পৌর বা ঢেলে দেওয়া, লাইয়েনুন সফট, সাদ্দা ইয়াসুদ্দু টু ব্লক,
Nuskhatun, copy. Shamma yashammu, to smell. Hunaihatun, a while. Massa yamassu, to touch. Balu'atun, drain or sewer. Dafa'a yadafa'u, to push. Toyyabun, good. Marido yamradu, to fall sick. Oshustho hoye pora. আমরা দেখতে পাচ্ছি এখানে সেভেন ফোল্ড ক্লাসিফিকেশন অফ দ্য ভার্ব। আরবিতে সাত রকম ভার্ব সম্পর্কে আমরা এখন জানতে পারবো। প্রথম দেখছি আমরা সালিম। সালিম ভার্ব কাকে বলা হচ্ছে? এ ভার্ব হুইচ ডাজ নট হ্যাভ হামজা, ওয়াও ওর ইয়া এস ওয়ান অফ দ্য রেডিকালস। আমরা জানি একটি ভার্বের মধ্যে উপস্থিত অক্ষরগুলোকে আমরা রেডিকেল বলি। মূলত তিন অক্ষরের ভার্ব সম্পর্কে আমরা বেশি পরিচিত। তিনটি অক্ষরের মধ্যে কোনোটি হামজা হতে পারবে না এবং কোনোটি ওয়াও অথবা ইয়া হবে না, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে ইন হুইচ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড রেডিকেলস আর নট আইডেন্টিক্যাল, দ্বিতীয় এবং তৃতীয় অক্ষর কখনো একই রকম হবে না, যেটি আমরা একটু আগে দেখে আসলাম আল মুদাআফ, সেখানে সেকেন্ড এবং থার্ড রেডিকেল একরকম ছিল। আমরা এখানে খেয়াল করছি তিনটি উদাহরণ দেওয়া রয়েছে, সাজাদা ইয়াসজুদু, দাখালা ইয়াদখুলু, কাতাবা ইয়াকতুবু। দুই নম্বর আল মাহমুজু, মাহমুজ কখন বলবো? এ ভার্ব হুইচ হ্যাজ হামজা এস অফ দ্য রেডিকেল, তিনটি অক্ষরের যে কোনো এক জায়গায় যদি হামজা থাকে তাহলে সেটি হচ্ছে মাহমুজ ভার্ব। যেমন আকালা, এখানে শুরুতেই হামজা রয়েছে, এই জন্য বলা হচ্ছে হামজা এ দ্য ফার্স্ট রেডিকেল। সাআলা, এখানে দ্বিতীয় অক্ষরে হামজা রয়েছে, বলা হচ্ছে হামজা এ দ্য সেকেন্ড রেডিকেল। করআ, এখানে তৃতীয় অক্ষরে হামজা রয়েছে, এই জন্য বলা হচ্ছে হামজা এ দ্য থার্ড রেডিকেল। নম্বর থ্রি মুদাআফ, এ ভার্ব ইন হুইচ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিকেলস আর আইডেন্টিক্যাল, এক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড রেডিকেল একই হবে। যেমন হাজ্জা, মাররা, শাম্মা, এখানে সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিকেল হচ্ছে জিম, এক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিকেল হচ্ছে র, এক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিকেল হচ্ছে মিম। এরপর আমি খেয়াল করছি আল মিথাল, দুর্বল অক্ষরের জন্য এই পরপর তিনটি, চার পাঁচ ছয় দুর্বল অক্ষর বিশিষ্ট ক্রিয়া। যেমন বলা হচ্ছে আল মিথাল, এ ভার্ব হুইচ হ্যাজ ওয়া ওর ইয়া এ দ্য ফার্স্ট রেডিকেল, প্রথম অক্ষরে যদি ওয়া অথবা ইয়া থাকে তাহলে সেই ভার্বকে বলা হচ্ছে আল মিথাল। এটা আরেকটা নাম হচ্ছে আল মুতাল্লুল ফাই, অর্থাৎ ফা কালিমার দুর্বলতা। যেমন আমরা দেখি ইয়াইসা, প্রথম অক্ষরে ইয়া হচ্ছে এখানে দুর্বল। ওদা, এখানে প্রথম অক্ষর হচ্ছে ওয়াও, সেটি দুর্বল। ওয়াকাফা, এখানে প্রথম অক্ষর ওয়াও দুর্বল। ওয়াজানা, প্রথম অক্ষর ওয়াও এখানে দুর্বল। পাঁচ নম্বর আজওয়াফ, এ ভার্ব হুইচ হ্যাজ ওয়া ওর ইয়া এজ দ্য সেকেন্ড রেডিকেল, দ্বিতীয় অক্ষরে ওয়া অথবা ইয়া থাকলে সেটাকে বলা হচ্ছে আজওয়াফ। এটি আরেকটি নাম রয়েছে আল মুতাল্লুল আইনি, অর্থাৎ আইন কালিমায় দুর্বলতা। উদাহরণ হিসেবে দেখছি আমরা কওয়ালা ইয়াকুলু, সেকেন্ড রেডিকেলে আলিফ রুটে আমরা খেয়াল করেছি কওয়ালা, অর্থাৎ দুর্বল অক্ষর এখানে ওয়াও। এরপরে দেখছি আমরা সারায়াসিরু, সারা আসলে সায়ারা, সেক্ষেত্রে মাঝের অক্ষরে রয়েছে দুর্বলতা, এক্ষেত্রে দুর্বল হচ্ছে ইয়া। নামা ইয়ানামু, এটা আসলে হচ্ছে নাবিমা, অর্থাৎ ওয়া হচ্ছে এক্ষেত্রে দুর্বল। নাম্বার সিক্স আন্নাকিসু, এ ভার্ব হুইচ হ্যাজ ওয়াও ওর ইয়া এ দ্য থার্ড রেডিকেল, থার্ড রেডিকেলে দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া থাকবে। যেমন আমরা খেয়াল করছি দাআ ইয়াদউ, এক্ষেত্রে দাআ আসলে দাআওয়া, থার্ড রেডিকেলে রয়েছে ওয়াও। বাকা ইয়াবকি, বাকা ইয়া, এক্ষেত্রে থার্ড রেডিকেল হচ্ছে ইয়া, যেটি দুর্বল। নাসিয়া ইয়ানসা, এক্ষেত্রে থার্ড রেডিকেল হচ্ছে ইয়া, যেটি এখানে দুর্বল। এই ভার্বের আরেকটি নাম রয়েছে আল মুতাল্লুল লামি, অর্থাৎ লাম কালিমায় দুর্বলতা। নাম্বার সেভেন
আর লাফিফ, লাফিফ আমরা কখন বলবো? যখন এ ভার্ব হুইচ হ্যাজ ওয়া ওর ইয়া এস মোর দেন ওয়ান রেডিক্যাল, যদি কোনো ভার্বে একের অধিক ওয়াও অথবা ইয়া থাকে, সেক্ষেত্রে সেই ভার্বকে আমরা বলবো লাফিফ ভার্ব। ইট ইজ অফ টু কাইন্ডস, এটি দুই ধরনের। এ হচ্ছে লাফিফ মাকরুন, ইট ইজ ওয়া ওর ইয়া এট দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিক্যালস, যেমন কাওয়া ইয়া কৌই, এখানে সেকেন্ড রেডিক্যালে রয়েছে ওয়াও, থার্ড রেডিক্যালে ইয়া, দুটি হচ্ছে দুর্বল অক্ষর। সেকেন্ড এবং থার্ডে থাকলে তখন আমরা বলছি মাকরুন, আল লাফিফুল মাকরুন। আরেক প্রকার হচ্ছে লাফিফ মাফরুক, আল লাফিফুল মাফরুকু, ইট হ্যাজ ওয়াও ওর ইয়া এজ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড রেডিক্যালস, প্রথম এবং শেষের অক্ষরে দুর্বলতা। এখানে আমরা দেখছি ওয়াকা, ওয়াও এবং ইয়া এক্ষেত্রে দুর্বল। আরেকটি উদাহরণ দেখছি আমরা ওয়া আ, সেক্ষেত্রে ফার্স্ট রেডিক্যাল হচ্ছে ওয়াও, থার্ড রেডিক্যাল হচ্ছে ইয়া, দুটি দুর্বল অক্ষর রয়েছে। এখানে একটি নোট রয়েছে, ইন লাফিফ মাফরুক অনলি দ্য সেকেন্ড রেডিক্যাল রিমেইনস ইন দ্য আমর বিকজ দ্য ফার্স্ট রেডিক্যাল ইজ ওমিটেড ইন দ্য মোদারে অ্যান্ড দ্য থার্ড রেডিক্যাল ইজ ওমিটেড ইন দ্য আমর। লাফিফ মাফরুকের বেলায় শুধুমাত্র সেকেন্ড রেডিক্যালটা থাকে ফেল আমরের বেলায়, অর্থাৎ এক অক্ষর বিশিষ্ট ফেল আমর। দ্য আমর ফ্রম অক ইয়াকি ইজ কি, অর্থাৎ প্রথম অক্ষরটা বাদ যাচ্ছে মুদারি করার সময়, এবং দুর্বল অক্ষর হওয়ার কারণে হারফু ইল্লাকে বাদ দিতে হয়, সেক্ষেত্রে একটিমাত্র অক্ষর বাকি থাকছে কি, মানে হচ্ছে সেভ। পবিত্র কুরআন থেকে সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে আমরা জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এখানে ওয়া হচ্ছে হারফু আতফ, কি হচ্ছে ফেইল আমর, যেটিকে আমরা বলছি এক অক্ষর বিশিষ্ট ফাইল আমর, এবং না হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব। অনুরূপভাবে ওয়া ইয়াই, এখান থেকে আমরা দেখছি প্রথম অবাদ যাবে মুদারি করার সময়, এবং ফাইল আমর করার সময় দুর্বল অক্ষর শেষেরটি বাদ যায়, এক্ষেত্রে একটি অক্ষর থাকে ই, যার অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড বা বুঝো। الدرس التاسع والعشرون انترشت مدهي شكوك بلچن احججت يا مسعود هي مسعود تمكي حج كوري چو ان حجج فعل ماد مبني على السكون تا حج فاعل مسعود بلچه لا يا استاد نا هي استاد حج زملائي كلهم ولكنني ما حججت اما সহপাঠীরা সবাই হজ করেছে কিন্তু আমি হজ করিনি। এখানে حج فعل ماض زملاء فاعل مرفوع এবং সেটি مضاف يا হচ্ছে مضاف اليه مجرور كل এখানে এসেছে এমফেসিস দেওয়ার জন্য এবং সেটি জুমালা ওয়েল নাথ হিসেবে এসেছে। আমরা জানি কুল্লু মুদাফ হিসেবে আসে, যার কারণে হুম হচ্ছে এখানে মুদাফ ইলাইহি মাজরুর। ওয়াও হারফু আতফ, লাকিন্না মিন আখওয়াতি ইন্না, নুন হচ্ছে নুনুল উইকায়াতি, ইয়া হচ্ছে এখানে ইসমু লাকিন্না মানসুব, এবং তার খবর হিসেবে এসেছে ভার্বাল সেন্টেন্সটি মা হাজাজতু, মা এখানে নেগেটিভ করার জন্য এসেছে। হাজাজতু আজ হচ্ছে এখানে ফাউল মাদিন মাবনি উন আলা সুকুন, তু হচ্ছে এখানে ফাইল। মারিতু আইয়াম আল হজ ফাবাকিতু হুনা বিল মদিনাতিল মুনাওয়ারাতি, হজ্জের দিনগুলোতে আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমি এখানে অর্থাৎ মদিনা মুনাওয়ারাতে রয়ে গিয়েছিলাম। এখানে মারিদ ফেয়াল মাহাদিন মামনি অনাস সুকুন, তু হচ্ছে ফাইল। আইয়ামা
ظرف زمان منصوب এবং সেটি এখানে মুদাফ হিসেবে এসেছে আল হাজ্জ এখানে মুদাফ ইলাইহি মাজরুর ফা হচ্ছে হরফু আতফ বাকি ফিআল মাদির মাবনি আলা সুকুন তু হচ্ছে ফাইল এখানে বাকিয়া ইয়া বাকি এটি হচ্ছে ফিআল নাকিস অর্থাৎ শেষের অক্ষর দুর্বলতা রয়েছে হুনা হচ্ছে জরফু মাকান ডি হচ্ছে হরফু জার আল মাদিনাতি ইসম মাজরুর মুনাওয়ারাতি হচ্ছে মাদিনার নাত শিক্ষক বলছেন লা তাহজান চিন্তা করিও না বা হতাশ হও না বা দুঃখ করো না সাতাহুজ্জু ফিল আমিল মুকবিলি ইনশা আল্লাহ তুমি আগামী বছর হজ করবে ইনশা আল্লাহ প্রথম সাকে আমরা দেখছি হারফুল ইস্তিকবালি ভবিষ্যৎকালের পার্টিকেল তাহজ্জু ফিআলুল মুদারিউন মারফুউন বিদম্মা ফি হারফু জার আল আমি ইসম মাজরুর এবং সেটি মানউত আল মুকবিলি হচ্ছে তার নাত ইন হচ্ছে শর্তবাচক অব্যয় শাআ ফিআলুল মাদিন আল্লাহ হচ্ছে ফাইল তামুরু সানাতু বিসুরআতিন বছর দ্রুত অতিক্রম করছে এখানে এর অর্থ হচ্ছে বছরটি দ্রুত কেটে যাবে তামুরু ফিআলুল মুদারিউন মারফুউন বিদম্মা আসসানাতু হচ্ছে ক্ষেত্রে ফাইল বি হারফু জার সুরআতিন হচ্ছে ইসম মাজরুর মাসউদ বলছে আহাজাজতা আনতা ইয়া উস্তাদু হে উস্তাদ আপনি কি হজ করেছেন শিক্ষক বলছেন লা লাম আহুজ্জা হাযা আল আমা না আমি এই বছর হজ করিনি এখানে দেখতে পাচ্ছি লা হারফ জবাব লাম হচ্ছে এখানে নেগেটিভ করার পার্টিকেল যার কারণে আহজ্জা ফিআলুল মুদারিউন মাজজুম হয়েছে আসলে এটিতে জবর থাকার কথা নয় কিন্তু জবরকে দেওয়া হয়েছে কারণ লাম আসার কারণে আহজ এই অবস্থায় ছিল যেটি উচ্চারণে অসুবিধা হওয়ার কারণে পরপর দুটি সুকুন একত্রিত হওয়ার কারণে এই সমস্যা দূরীকরণের জন্য এনে ফাতহা দেয়া হয়েছে কাজে আমরা এটাকে বলতে পারি ফিআলুল মুদারিউন মাজজুমুন বিসুকুনিল মুকাদ্দারা হাযা হচ্ছে এখানে জরফ আমা হচ্ছে তার বাদাল লাকিন্নানি হাজাজতু ক্বাবলা হাযা খামসা মাররাতিন কিন্তু আমি এর পূর্বে পাঁচবার হজ করেছি এখানে লাকিন্নানি লাকিন্নাকে আমরা বলছি মিনা খোয়াতি ইন্না নুন হচ্ছে নুনুল বেকায়াতি ইয়া হচ্ছে ইসমু লাকিন্না মানসুব খবর লাকিন্না হিসেবে এসেছে হাজাজ তো কবলা হাযা খামসা মাররাতিন এখানে হাজাজ ফিআল মাদিন মাবনি আলা সুকুন তু হচ্ছে ফাইল কবলা হচ্ছে এখানে জরফ হাযা মুদাফ ইলাইহি মাজরুর খামসা হচ্ছে নায়েবে মাফউলুল মুতলাক এবং মাররাতিন হচ্ছে এখানে তামিজ আনা আশুম্মু রাইহাতান কারিহাতান আমি একটা ব্যাড স্পেল পাচ্ছি দুর্গন্ধ পাচ্ছি আনা হচ্ছে মুক্তদা খবর হিসেবে এসেছে এই ভার্বাল সেন্টেন্সটি আশুম্মু সাম্মা এশাম্মু থেকে আশুম্মু ফিআলুল মুদারিউন মারফুউন বিদম্মা রাইহাতান মাফউলুন বিহি মানসুব এবং তার নাত হিসেবে এসেছে কারিহাতান আমা তাশাম্মুনা রাইহাতান ইয়া ইখওয়ানু হে ভাই সকল তোমরা কি কোনো স্মেল পাচ্ছ তাশাম্মুনা এখানে ফিআলুন মুদারিউন মারফুউন বিথুবুতি নুন রাইহাতান এখানে মাফউলুন বিহি মানসুব তুল্লাবু ছাত্র বলছে বালা নাশাম্মুহা হ্যাঁ আমরা সেটির গন্ধ পাচ্ছি নাশাম্মু ফিআলুল মুদারিউন মারফুউন বিদম্মা হা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব মুদারিস বলছেন মিন আইনা হিয়া সেটা কোত্থেকে আমরুন বলছে আদুন নুহা মিনাল হাম্মামি আমি ধারণা করছি সেটা বাথরুম থেকে এখানে আদুন্নু ফিআলুল মুদারিউন মারফুউন বিদম্মা হ
ha hocche ekhane maf'ulun bihi mansub min harf jar al hammam ism majrur abdullah bolche na'am hiya min al hammam he sheti bathroom theke innal qumamata allati rumaha ahadut tullabi saddatil balu'ata nischoy aborjona jeti ছাত্রদের মধ্যে কেউ সেখানে নিক্ষেপ করেছে যার কারণে সোয়ারেস পাইপ ব্লক হয়ে গিয়েছে। এখানে ইন্না হচ্ছে হারফু তাওকিদ ওয়া নসবিন আল কুমামাতা ইসমু ইন্না মনসুব আল্লাতি এখানে ইসমু মাওসুলা সুল্লাতুল মাওসুলা হিসেবে এখানে এসেছে রমাহা আহাদুত্তুল্লাবি রোমা এখানে ফেয়ালু মাদিন মাবনি আলা সুকুন হা হচ্ছে মাফউলুন বিহি মনসুব এ হা নির্দেশ করছে আল কুমামাতাকে আহাদু এখানে ফাইল রোমার জন্য এ কারণে সেটি মারফু এবং সেটি মুদাফ তুল্লাবি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর সাদ্দাত সাদ্দা ইয়াসুদ্দু ব্লক হয়ে যাওয়া এখানে সাদ্দাত হচ্ছে এখানে ফেয়ালু মাদিন তা এখানে তা তানিফি বালুআতা এখানে মাফউলুন বিহি মনসুব শিক্ষক বলছেন মানিল্লাযি দাফা আসাব্বুরাতা ইলাল খলফি কে সে যে রাইটিং বোর্ডটাকে পিছনে পুশ করেছে এখানে দাফা ফিউল মাদিন মাবনিউন আলাল ফাতহা সাব্বুরাতা মাফউলুন বিহি মনসুব إلى حرف جر الخلف اسم مجرور تعالى يا سعيد وجرها إلى الأمام هي سعيد أشو এবং সেটিকে সামনের দিকে টেনে নিয়ে আসো এখানে تعالى فعل أمر يا حرف نداء سعيد منادى واو حرف عطف جر এটি এখানে ফেয়লু আমরিন ফেয়লু আমরিন মাবনিউন আলা সুকুনিল মুকাদ্দারা হা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুফ ইলা হারফু জার আমামি ইসম মাজরুর সাঈদুন ইয়াজুরু সাব্বুরাতা সাঈদ রাইটিং বোর্ডটাকে টেনে আনে আনতা জারারতাহা কাসীরান তুমি সেটিকে বেশি টেনে এনেছ আন্তা হচ্ছে মুক্তাদা খবর হিসেবে এসেছে এই ভার্বাল সেন্টেন্সটি জরার ফেয়ালু মাদিন মাবনি আলা সুকুন তা হচ্ছে ফাইল হা হচ্ছে মাফউলুন বিহি মানসুব কাসীরান এখানে মাফউলুল মুতলাক ইদফাহা ইলাল খলফি কলিলান সেটিকে পিছনের দিকে একটু পুশ করো ইদফা এটি হচ্ছে এখানে ফেয়লু আমরিন মাবনুন আলা সুকুন হা হচ্ছে মাফউলুন বিহি মনসুব ইলা হারফু জার আল খলফি ইসম মাজরুর কলিলান মাফউলুন মুতলাক ইয়াকফি যথেষ্ট হয়েছে উতরুক হাল আনা এখন সেটিকে ছেড়ে দাও এখানে উতরুক ফেয়ালু আমরিন মাবনিউন আলা সুকুন হা হচ্ছে মাফউলুন বিহি মনসুব আল আনা হচ্ছে এখানে জরফ মাসউদ বলছে আহাদা হুয়াল জুজউ আসসানি মিনাল কিতাবি ইয়া উস্তাদু এটা কি দ্বিতীয় খণ্ডের বই হে উস্তাদ প্রশ্ন করা হচ্ছে এখানে আ দিয়ে হামজাতুল ইস্তিফহাম হাদা মুবতাদা এবং তার বাদাল হিসেবে এসেছে এখানে হুয়া এবং তার খবর হিসেবে এসেছে আল জুজউ এবং তার নাত হিসেবে এসেছে আফানি মিন হচ্ছে হারফু জার আল কিতাব ইসম মাজরুর শিক্ষক বলছেন নাআম খুদ হাযিহি নুসখা ওয়া উদ্দাহা এই কপিগুলো নাও এবং সেগুলোকে কাউন্ট করো এখানে খুদ হচ্ছে ফেয়লু আমরিন মাবনি আলা সুকুন হাযিহি মাফউলুন বিহি মানসুব এবং তার বাদাল হিসেবে এসেছে আন নুসখা যেটি বহু বচন
আর গায়ের আকুল বহুবচনকে আমরা এক বচন হিসেবে ট্রিট করতে পারি, যার কারণে হা দিহি এখানে এক বচন ব্যবহার করা হয়েছে। বাও হচ্ছে হারফ আতফ, উদ্দা ফেউল আমরিন মাবনিউন আলাস সুকুনিল মুকদ্দারা, হা হচ্ছে এখানে মাফউল বিহি মানসুব। শিক্ষক জিজ্ঞাসা করছেন আদাত তাহা, সেগুলোকে কি কাউন্ট করেছো? এখানে আ হচ্ছে প্রশ্ন করার জন্য, হামজাতুল ইস্তিফহাম। আদাত ফেল মাদিন মাবনি আলা সুকুন, তা হচ্ছে ফাইল, হা হচ্ছে মাফউল বিহি মানসুব। কাম হিয়া, সেগুলো সংখ্যা কত? মাসউদ বলছে নাম আদাত তুহা, হ্যাঁ আমি সেগুলোকে কাউন্ট করেছি। আদাত হচ্ছে ফেল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল, হা হচ্ছে মাফউল বিহি মানসুব। হিয়া খমসুন ওয়া আরবাউনা নুসখাতান, সেগুলো সংখ্যা 45 কপি। এখানে হিয়া হচ্ছে মুবতাদা, খমসুন খবর, ওয়া হারফ আতফ, আরবাউনা মাআতুফুন আলাল খমস, নুসখাতান হচ্ছে এখানে তামিজ। আমরা জানি 11 থেকে 99 পর্যন্ত মাআদুদ তামিজ অর্থাৎ সিঙ্গুলার মানসুব হয়, এ কারণে নুসখাতান এখানে সিঙ্গুলার এবং মানসুব। শিক্ষক বলছেন নাদরুসুল আনা হাদিসান, আমরা এখন একটি হাদিস অধ্যয়ন করছি। নাদরুসু ফেলুন মুদারিউন মারফুউন বিদম্মা, আল আনা তাজরফ, হাদিসান হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব। আকতুবুহু আলা সাবুরাতি, আমি সেটিকে রাইটিং বোর্ডে লিখছি। আকতুবু ফেলুন মুদারিউন মারফুউন বিদম্মা, হু হচ্ছে মাফউলুন বিহি মানসুব, আলা হারফ জার সাবুরাতি ইসম মাজরুর, ফাকতুবুহু ফি দাফাতিরাকুম, সুতরাং তোমরাও সেটি তোমাদের খাতায় লিখো। এখানে ফা হারফ আতফ, উকতুবু ফেলু আমরিন, আন্তুমের জন্য, হু হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব, ফি হচ্ছে হারফ জার দাফাতিরি ইসম মাজরুর, এবং সেটি মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। ইয়াকতুবু, তিনি লিখছেন, এখানে শিক্ষককে উদ্দেশ্য করে বলা হচ্ছে ইয়াকতুবু। আন আনাস রাদিয়াল্লাহু আনহু কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আন হওয়ার কারণে আনাস মাজরুর হয়েছে, রাদিয়াল্লাহু হচ্ছে তার জন্য দোয়া, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হোক। আনহু জারুন মাজরুরুন, কলা তিনি বললেন, ফেল মাদিন মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুর চেয়ে কোনো নরম সিল্ক অথবা কোনো নকশা সমন্বিত কাপড় আমি স্পর্শ করিনি। এখানে মা নেগেটিভ করার জন্য মাসিস ফাইল মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল, দি বা জান মাফউলুন বিহি মানসুব, ওয়া ওখানে হারফ আতফ, লা হচ্ছে ফর নিগেশন। এখানে আমরা নাইদার এবং নোরের যে ব্যবহারটা শিখেছিলাম মা এবং ওয়ালা দিয়ে, সেটি আমরা দেখতে পাচ্ছি। হারিরান মাফউলুন বিহি মানসুব, আলিয়ানা এটি অর্থ হচ্ছে সফটার, কম্পারেটিভ ডিগ্রি, মিন হারফ জার কাফি ইসম মাজরুর, যার অর্থ হচ্ছে হাতের তালু, এবং সেটি মুদাফ রাসুলি মুদাফ ইলাইহি মাজরুর, এবং সেটি মুদাফ আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার উপরে আল্লাহ রহমত ও শান্তি বর্ষিত হোক, অর্থাৎ এটা একটি দোয়া। ওয়ালা শামিমতু রাইহাতান কত্তু আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধির চেয়ে উত্তম কোনো সুগন্ধি আমি অনুভব করিনি। এখানে ওয়া হারফ আতফ, লা হচ্ছে এখানে নিগেশন,
শামিম ফেয়ালু মাদিন মাবনি আলা সুকুন, তু হচ্ছে ফাইল, রাইহাতান মাফউলুন বিহি মনসুব, অতীতকালের কোনো ভাবকে ইমফেসাইজ করার জন্য কত্তু শব্দটি ব্যবহার করা হয়। আতুয়াবা এটি হচ্ছে তৈয়বুন থেকে কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির জন্য যে ফরম্যাট আফআলু, সেই ফরম্যাটে এটি এসেছে আতুয়াবা, এখানে মনসুব হয়েছে। কেননা রাইহাতান এর নাথ হিসেবে এসেছে আতুয়াবা, এবং সেটি ডিপ্টর হওয়ার কারণে এক জবর বিশিষ্ট হয়েছে। মিন হচ্ছে হারফু জার, রাইহাতি ইসম মাজরুর এবং সেটি মুদাফ, রাসূলি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, আবার সেটি মুদাফ, আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। বাদা হুনাইহাতিন কিছুক্ষণ পরে, আফটার এ হোয়াইল, শিক্ষক জিজ্ঞাসা করছেন আকাতাবতুম ইয়া বনাই, হে বৎসরা তোমরা কি লিখেছ? আত্তুল্লাবু ছাত্ররা বলছে লাম্মা, নট ইয়েট, এখনও শেষ করতে পারিনি, এটা বোঝাচ্ছে যে এখনও শেষ করতে পারিনি, এখনও নয়। শিক্ষক বলছেন ইয়া আলী, ইউ হে আলী, লা তাদুন্না আন্নানি গাফিলুন আম্মা তাআমালু, তুমি ভেবো না যে আমি তোমার কাজ সম্পর্কে বা তুমি যা করছো তার সম্পর্কে আমি গাফেল বা অমনোযোগী বা বেখবর। এখানে লা হচ্ছে লা নাহিয়া, নিষেধ সূচক লা, যার কারণে পরবর্তীতে তাদুন্না সেটি ফাইলুন মুদারিউন মাজজুম হয়েছে সুকুনের মাধ্যমে, কিন্তু সুকুনকে আমরা দেখছি না, সুকুনের পরিবর্তে আমরা জবর দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে পরপর দুটি সুকুন একত্রিত হয়েছে, এই সমস্যা দূরীকরণের জন্য ফাতহা দিয়ে উচ্চারণের সমস্যা দূর করা হয়েছে। তাই আমরা বলবো ফাইলুন মুদারিউন মাজজুমুন বিসুকুনিল মুকাদ্দারা, আন্না মিন আখওয়াতি ইন্না, নুন হচ্ছে নুনুল বিকায়াতি, ইয়া হচ্ছে ইসমু আন্না মনসুব, কাফিলুন খবর আন্না মারফু, আন প্লাস মা এই মিলে হয়েছে আম্মা, এখানকার মা হচ্ছে মাল মাউসুলা, তাআমালু হচ্ছে সিল্লাতুল মাউসুল, তাআমালু ফিআলুন মুদারিউন মারফুউন বিদম্মা, ইন্নাকা লা তাকতুবুদ দারসা, নিশ্চয় তুমি পাঠ লিখছ না। এখানে ইন্না হারফু তাওকিদিন ওয়া নাসবিন, কা হচ্ছে ইসমু ইন্না মানসুব, খবর হিসেবে এসেছে এই ভার্বাল সেন্টেন্সটি লা তাকতুবুদ দারসা, এখানে লা হচ্ছে লা নাফিয়া, তাকতুবু ফিআলুন মুদারিউন মারফুউন বিদম্মা, আর দারসা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব। ইন্নামা তাকতুবু রিসালাতান, নিশ্চয় তুমি তো শুধু একটি চিঠি লিখছো, ইন্নামা যার অর্থ হচ্ছে অনলি, তাকতুবু ফিআলুন মুদারিউন মারফুউন বিদম্মা, রিসালাতান মাফউলুন বিহি মানসুব, আলাইসা কাযালিক, এমন নয় কি? রুদ্দা আলাইয়া, এখানে রুদ্দাহা আলাইয়া দিলে আরও বেশি সুন্দর হতো, যে সেটিকে আমার কাছে ফেরত দাও। এখানে রুদ্দা হচ্ছে ফিআলু আমরিন মাবনিউন আলা সুকুনিল মুকাদ্দারা, আলাইয়া জারুন মাজরুরুন, আলী বলছে বালা হুয়া কাযালিক, হ্যাঁ সেরকমই, আনা আসিফুন ইয়া উস্তাদ, আমি দুঃখিত হে উস্তাদ, লান আউদা লিমিসলিহি আবাদা, এমনটি আর কখনো করব না বা এমনটি আর কখনো রিপিট হবে না ইনশা আল্লাহ। এখানে লান হচ্ছে নেগেটিভ করার পার্টিকেল, যার কারণে পরবর্তীতে ফিআলুন মুদারিউন মনসুব হয়েছে ফাতহা গ্রহণের মাধ্যমে। লি হচ্ছে এখানে হারফু জার, লিয়ের কারণে মিসলি মাজরুর হয়েছে, এবং মিসলি হচ্ছে এখানে মুদাফ, হি হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। আবাদা ভবিষ্যৎকালে কোনো কাজকে এমফেসাইজ করার জন্য আবাদা ব্যবহার করা হয়, ইনশা আল্লাহ। ইন হচ্ছে সত্যবাচক অব্যয়, শাহ আ অতীতকালের ক্রিয়া, আল্লাহ হচ্ছে এখানে কর্তা। তামারিনু অনুশীলনী সমূহ, এক নম্বর আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন, লিমা লাম ইয়াহুজ্জা মাসউদুন হাযাল আমা, কেন মাসউদ এবছর হজ করেনি? উত্তরে আমরা বলছি,
لم يحج مسعود لأنه كان مريضا أيام الحج مسعود حج করেনি কারণ হজের দিনগুলোতে সে অসুস্থ ছিল দুই নাম্বার কাম মাররাতান হাজ্জাল মুদাররিসু শিক্ষকটি কয়বার হজ করেছেন উত্তর হবে হাজ্জাল মুদাররিসু খামস মাররাতিন শিক্ষকটি পাঁচবার হজ করেছেন তিন নম্বর প্রশ্ন মিন আইন জাআতির রাইহাতুল কারিহাতু ব্যাড স্মেল বা খারাপ গন্ধ কোত্থেকে এসেছে উত্তর হবে জাআতির রাইহাতুল কারিহাতু মিনাল হাম্মামি বাথরুম থেকে দুর্গন্ধ এসেছে চার নম্বর লিমাযা খরাজাতির রাইহাতু আল কারিহাতু মিনাল হাম্মামি কেন গোসলখানা থেকে দুর্গন্ধ বেরিয়ে এসেছিল উত্তর হবে খরাজাতির রাইহাতুল কারিহাতু লিআন্নাল কুমামাতা আল্লাতী রামাহা তুল্লাবু সাদ্দাতিল বালুআতা দুর্গন্ধ বেরিয়ে এসেছিল কারণ আবর্জনা যেটি ছাত্ররা সেখানে নিক্ষেপ করেছে এবং তার কারণে সুয়ারেজ পাইপ বন্ধ হয়ে গিয়েছে দুই নম্বর হাযিহি আমসালাতুন লিল ফিআলি আল মুদাআফ এগুলো হচ্ছে আল মুদাআফ ভার্বের উদাহরণ এক নম্বর দেখছি হাজ্জা এটি ছিল আসলে হাজাজা প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াহুজ্জু এটি ছিল আসলে ইয়াহজুজু এরপরে দেখছি দন্না ইয়াদুন্নু ধারণা করা জাররা ইয়াজুর্রু পুল বা টানা মাররা ইয়ামুর্রু পাস করা অতিক্রম করা আদ্দা ইয়াউদ্দু গণনা করা সাব্বা ইয়াসুব্বু গালি দেয়া রদ্দা ইয়ারুদ্দু রিটার্ন করা অথবা রিপ্লাই দেওয়া সব্বা ইয়াসুব্বু টু পৌর বা ঢেলে দেওয়া সাদ্দা ইয়াসুদ্দু টু ব্লক বন্ধ করে দেয়া এখানে যে ভার্বগুলো আমরা দেখলাম এগুলো সবগুলোই হচ্ছে বাব নাসারা গ্রুপের এরপরে দেখছি সাম্মা ইয়াসাম্মু টু স্মেল বা গন্ধ পাওয়া মাসা ইয়ামাসু টু টাচ বা স্পর্শ করা সাম্মা আসলে এটা ছিল শামিমা প্রেজেন্টেন্স হচ্ছে ইয়াসাম্মু আসলে ছিল সেটা ইয়াসমামু এবং অনুরূপভাবে মাসাও কিন্তু একই রকম ছিল এখানে যে ভাবগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে বাবসামি আ গ্রুপের তিন নম্বর এ করা মা ইয়ালি নিচেরগুলো পড়ো নম্বর ওয়ান হাজ্জা আখি কবলা থালাসাতি আওয়ামিন আমার ভাই তিন বছর পূর্বে হজ করেছেন ওয়ানা হাজাজতু হাযাল আমা এবং আমি এই বছর হজ করেছি হাজ্জা এখানে ফেয়লু মাদিন মাবনিন আল ফাতহা আখু হচ্ছে এখানে ফাইল এ কারণে সেটি মারফু এবং ইয়া হচ্ছে মুদাফিলাহি মাজরুর কবলা হচ্ছে এখানে জরফ সালাসাতি হচ্ছে মুদাফিলাহি মাজরুর এবং সংখ্যা নিয়ম অনুযায়ী সেটি এখানে মুদাফ আওয়ামিন মুদাফিলাহি মাজরুর আমরা জানি তিন থেকে দশের নিয়ম অনুযায়ী মাদুদ প্লুরাল হয় এবং মাজরুর হয় ওয়া হচ্ছে এখানে হারফ আতফ আনা হচ্ছে মুবতাদা হাজাজতু হাযাল আমা এটি হচ্ছে এখানে খবর যেটি পুরোটাই ভার্বাল সেন্টেন্স হাজাজ ফেলু মাদিন মাবনি আলা সুকুন তু হচ্ছে ফাইল হাযা হচ্ছে জরফ আল আমা হচ্ছে বাদাল দুই নম্বর হুয়া সাব্বানি ওয়ালাকিন্নানি মা সাবাবতুহু সে আমাকে গালি দিয়েছে কিন্তু আমি তাকে গালি দেইনি হুয়া হচ্ছে মুবতাদা খবর হিসেবে এসেছে সাব্বানি সাব্বা ফেয়লু মাদিন মাবনি আলাল ফাতহা নুন হচ্ছে নুনুল রিকায়াতি ইয়া হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব ওয়াও হারফু আতফ লাকিন্না মিন আখওয়াতি ইন্না
নুন হচ্ছে এখানে নুনুল হিকায়াতি, ইয়া হচ্ছে এখানে ইসমুল আকিন্না মনসুব, খবরুল লাকিন্না হিসেবে এসেছে এখানে মা সবাব তুহু, মা হচ্ছে মা ফর নিগেশন, ফার্স্ট টেন্সের ভাবকে নেগেটিভ করার জন্য মা ব্যবহার করা হয়, পরবর্তী সবাব ফেয়ালু মাউদ্দিন মাবনিউন আলা সুকুন, তু হচ্ছে ফাইল, হু হচ্ছে মাফউলুন বিহি মনসুব। তিন নম্বর আদুন্নুকা তালিবান, আমি তোমাকে ধারণা করছি তুমি একজন ছাত্র। আদুন্নু হচ্ছে এখানে ফেয়ালুন মুদারিউন মারফুউন বিদম্মা, কা হচ্ছে মাফউলুন বিহি মনসুব, তালিবান হচ্ছে আরেকটি মাফউলুন বিহি এবং সেটিও মনসুব। চার নম্বর আসুবুলাকা মজিদান মিনাশাই, আমি কি তোমাকে আরেকটু চা ঢেলে দেব। এখানে আ হচ্ছে প্রথমে হামজাতুল ইস্তিফহাম, আসুব্বু ফিআলুন মুদারিউন মারফুউন বিদম্মা, লাকা জারুন মাজরুরুন, মজিদান মাফউলুন বিহি মনসুব, মিন হচ্ছে হরফু জার, আশাই ইসম মাজরুর, ইয়া সাইয়েদি ও স্যার, লা ওয়া শুকরান না ধন্যবাদ, এখানে লা এর পরে আমরা দেখছি একটি কমা রয়েছে, এরপরে ওয়াও রয়েছে, তারপরে শুক্রান। যখন কোনো জিনিস আমাদের প্রয়োজন নেই তখন আমরা এটাকে এইভাবে বলতে পারি, লা ওয়া শুক্রান, না আপনাকে ধন্যবাদ। পাঁচ নম্বর লিমা তাজুরিনা থাওবা ফি তুরাবি ইয়া ফাতিমাতু, হে ফাতিমা কেন তুমি কাপড়টি মাটির উপর দিয়ে টানছ, ময়লার উপর দিয়ে টানছ। লিমা হচ্ছে প্রশ্ন করার জন্য, কেন। তাজুরিনা ফেলুন মুদারিউন মারফুউন বিথুবুতি নুন, আর তাওবা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব, ফি হরফু জার, আর তুরাবি ইসম মাজরুর। ছ নম্বর আআদাতি হাযা আর-রিয়ালাতি ইয়া সুআদু, ইয়া সুআদ তুমি কি এই রিয়ালগুলো কাউন্ট করেছো। হামজাতুল ইস্তিফহামের পরে আদাত ফাইলু মাদিন মাবনি আলা সুকুন, তি হচ্ছে ফাইল, হাদিহি মাফউলুন বিহি মানসুব, আর রিয়ালাতি হাদিহির বাদাল এবং সেটিও মানসুব। সে উত্তর দিচ্ছে নাম আদাত তুহা, আমি সেগুলোকে কাউন্ট করেছি, হিয়া মিয়াতু রিয়ালিন, সেগুলি একশো রিয়াল। এখানে হিয়া হচ্ছে মুবতাদা এবং সেটি মারফু অবস্থা রয়েছে, মিয়াতু এখানে খবর এবং সেটিও মারফু অবস্থা রয়েছে। আমরা জানি মাদুদের ক্ষেত্রে সিঙ্গুলার মজরুর হয়। সাত নম্বর লাম্মা দখলতুল বাইতা শামিমতু রাইহাতান তাইয়্যিবাতান, যখন আমি বাড়িতে প্রবেশ করলাম তখন আমি একটি ভালো গন্ধ পেলাম বা সুগন্ধ পেলাম। এখানে লাম্মা হচ্ছে হোয়েন, দখলতু ফেয়ালু মাদিন এবং ফাইল হচ্ছে ক্ষেত্রে তু, আল বাইতা হচ্ছে এখানে মাফউলুন বিহি, শামিম ফেয়ালু মাদিন মাবনিউন আলা সুকুন, তু হচ্ছে ফাইল, রাইহাতান মাফউলুন বিহি মনসুব এবং তার নাত হিসেবে এসেছে তাইয়্যিবাতান। আট নম্বর ইয়ামুরুল মুদিরু আলাল ফুসুলি কুল্লা সবাহিন, প্রধান শিক্ষক প্রতি সকালে শ্রেণীকক্ষগুলো পাস করেন বা অতিক্রম করেন। চার নম্বর এখানে উদাহরণের মতো করে ফার্স্ট পার্সন সিঙ্গুলারের বেলায় ভাবগুলোকে লিখতে হবে, যেমন হামিদুন দন্না, হামিদ চিন্তা করলো, আনার বেলা হচ্ছে আনা দনন্তু, আমি চিন্তা করলাম। অনুরূপভাবে হামিদুন মাররা, হামিদ পাস করলো, আনার বেলায় হবে আনা মারারতু, আমি পাস করলাম। হামিদুন হাজ্জা, হামিদ হজ করলো, আনার বেলায় হবে আনা হাজাজতু, আমি হজ করলাম। হামিদুন সাব্বা, হামিদ গালি দিল, আমার বেলায় হবে আনা সাবাবতু, আমি গালি দিলাম। হামিদুন সাব্বা, হামিদ ঢেলে দিল, আনার বেলায় হবে আনা সাবাবতু, আমি ঢেলে দিলাম। এরপর দেখছি হামিদুন আদ্দা, হামিদ কাউন্ট করলো বা গণনা করলো, আনার বেলায় হবে আনা আদাত্তু। হামিদুন জাররা, হামিদ পুল্ট, হামিদ টেনে আনলো, আনার বেলায় হবে আনা জরারতু। হামিদুন রদ্দা, হামিদ রিপ্লাইড রিটার্নড,
আনার বেলা হবে আনা রোদাত্ত, হামিদুন শাম্মা, হামিদ গন্ধ পেল, আনার বেলায় হবে আনা শামিমতু, আমি গন্ধ পেলাম, হামিদুন মাসা, হামিদ টাস্ট, হামিদ স্পর্শ করলো, আনার বেলা হবে আনা মাসিস্তু, আমি স্পর্শ করলাম। পাঁচ নম্বর, নিচের উদাহরণটি খেয়াল করো, অতঃপর ভাবগুলোর ফেয়ালুল আমর লিখো। উদাহরণটি খেয়াল করি আমরা, আন্তা তাজুর্রু, আসলে এটি ছিল তাজুর্রু, এইভাবে যদি আমরা ভেঙে লিখি, এরপরে ফেয়ালুল আমর করার জন্য প্রথম তাকে বাদ দিতে হয় এবং শেষে রয়ের উপরে সুকুন বসে, তখন দাঁড়ায় এই অবস্থায় যখন আমরা উচ্চারণ করতে পারছি না। জিমের উপরে পরপর দুটি সুকুনযুক্ত র রয়েছে, এই সমস্যা দূরীকরণের জন্য শেষে রয়ের উপরে আমরা ফাথা দিয়েছি, যার কারণে দাঁড়িয়েছে জোর। লেখা হচ্ছে লা ইয়ালতাকি সাকিনানি, পরপর দুটি সুকুন একত্রিত হয় না। অনুরূপভাবে আমরা তামর্রর বেলায় বলতে পারি মর্র, পাস করো। তাহজ্জুর বেলায় বলতে পারি হজ্জা, হজ করো। তাসুব্বুর বেলায় বলতে পারি সুব্বা, ঢেলে দাও। তাসাম্মুর বেলায় বলতে পারি শাম্মা, গন্ধ নাও। তারদ্দুর বেলায় বলতে পারি রোদ্দা, রিপ্লাই অর রিটার্ন। তাদন্নুর বেলায় বলতে পারি জুন্না, থিঙ্ক, চিন্তা করো। তাউদ্দুর বেলা বলতে পারি অদ্দা, গণনা করো। তামাসুর বেলা বলতে পারি মাসা, টাচ করো। ছ নম্বর, এক র মায়ালি, নিচেরগুলো পড়ো। নম্বর ওয়ান, জুর্র হাদাল মাকতাবা, পুল দিস টেবিল, টেবিলটিকে টেনে নাও। দুই নম্বর, সুব্বাল কাহওয়াতা লিদুয়ুফি, মেহমানদেরকে কফি ঢেলে দাও। সুব্বা হচ্ছে ফেয়াল আমরিন, মাবনিউন আলা সুকুনিল মুকাদ্দারা, কাহওয়াতা মাফউলুন বিহি মানসুব, লি হারফু জার, দুয়ুফি ইসম মাজরুর, এখানে দুয়ুফুন হচ্ছে প্লুরাল, দয়ফুন হচ্ছে এক বচন। তিন নম্বর, উদ্দা হাদিহিল কুতুবা, এই বইগুলো গণনা করো। উদ্দা হচ্ছে ফেয়ালু আমরিন, মাবনিউন আলা সুকুনিল মুকাদ্দারা, হাদিহি মাফউলুন বিহি মানসুব, আল কুতুবা হচ্ছে এখানে তার বাদাল। চার নম্বর, শাম্মা হাদিহি জাহরাতা, এই ফুলটির গন্ধ নাও। শাম্মা হচ্ছে ফেয়াল আমরিন, মাবনিউন আলা সুকুনিল মুকাদ্দারা, হাদিহি মাফউলুন বিহি মানসুব, জাহরাতা হাদিহির বাদাল। সাত নম্বর, তাআম্মাল মা ইয়ালি, নিচেরটি খেয়াল করো। ইয়াহুজ্জু লাম ইয়াহুজ্জ, এখানে শেষে জিম সুকুনযুক্ত হওয়ার কারণে পরপর দুটি সুকুনযুক্ত জিম একত্রিত হয়েছে, দাঁড়িয়েছে এই অবস্থায়, যার কারণে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে শেষে জিমের উপরে সুকুনের পরিবর্তে জবর দেওয়া হবে, দাঁড়াবে লাম ইয়াহুজ্জা। যেহেতু লাম আমরা জানি পরবর্তী ফেলুন মুদারিউনকে মাজুম করে, এ কারণে যদিও এখানে শেষে জবর দেখা যাচ্ছে, তারপর আমরা এটিকে বলবো ফেয়ালুন মুদারিউন মাজুমুন। লা ইয়ালতাকি সাকিনানি ফিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষায় পরপর দুটি সুকুন একত্রিত হয় না। অনুরূপভাবে তাজুর্রু, তুমি টানো বা টানছো, আমরা যখন লা নাহিয়া যুক্ত করব, তখন আমরা বলবো লা তাজুর, সেক্ষেত্রে পূর্ব দুটি সুকুনযুক্ত র একত্রিত হয়েছে, এই সমস্যা দূরীকরণের জন্য শেষে রর উপর আমরা সুকুনের পরিবর্তে জবর দেব, দাঁড়াবে লা তাজুররা, তুমি টানিও না। এখানে লা আর নাহিয়া পরবর্তী ফেয়ালুল মুদারিউনকে মাজুম করে, এ কারণে আমরা যদিও দেখতে পাচ্ছি এখানে জবর রয়েছে, তারপর আমরা বলবো ফেয়ালুল মুদারিউন মাজুমুন বিসুকুনিল মুকাদ্দারা। আট নম্বর, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি বিন্নাফি মুস্তামিলান লাম, লাম যুক্ত করে আমাদেরকে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নম্বর ওয়ান, হাজাজতা, তুমি হজ করেছ, উত্তরে বলা হচ্ছে লা
লাম আহজ্জা, না আমি হজ করিনি। দুই নম্বর, আদাতি হাদিহিল কুতুবা ইয়া বিনতি, ও আমার কন্যা তুমি কি এই বইগুলো কাউন্ট করেছ? উত্তর হবে লা, লাম আউদ্দাহা, না আমি সেগুলো কাউন্ট করিনি। এখানে লামের কারণে পরবর্তীতে আউদ্দা ফাইলুল মুদারিউল মাজুম হয়েছে সুকুনুল মুকদ্দারার মাধ্যমে, অর্থাৎ সুকুনের পরিবর্তে এখানে জবর দেওয়া হয়েছে উচ্চারণ সুবিধার্থে। তিন নম্বর, আসাবাবতা জামিলাকা হাদা ইয়া আলী, ইউ হ্যা আলী, তুমি কি তোমার এই বন্ধুকে গালি দিয়েছ? এখানে আসাবাবতা, আ হচ্ছে প্রশ্নের জন্য, সাবাব হচ্ছে ফেয়ল মাহাদিন মাবনি আলা সুকুন, তা হচ্ছে ফাইল, জামিলা মাফউলুন বিহি মানসুব এবং সেটি মুদাফ, কা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর, হাদা হচ্ছে জামিলার বাদাল। এক্ষেত্রে উত্তর হবে লা, লাম আসুব্বাহু, না আমি তাকে গালি দেইনি। চার নম্বর, আমাররাল মুদীরু আলাল ফুসুলি, প্রধান শিক্ষক কি শ্রেণীকক্ষগুলো পাস করেছেন? উত্তর হবে লা, লাম ইয়ামুররাল মুদীরু আলাল ফুসুলি, না প্রধান শিক্ষক শ্রেণীকক্ষগুলো পাস করেননি। এখানে একটা বিষয় আমরা খেয়াল করছি, মাররা পাস করা, এরপরে আমরা দেখছি আলা হারফু জারটিকে নিয়ে আসা হয়েছে। পাঁচ নম্বর, আসবাবতাল মা আল্লাযী কানা ফিল কুবি, তুমি কি পানি ঢেলে দিয়েছ যেটি কাপের মধ্যে ছিল? উত্তর হবে লা, লাম আসুব্বাল মা আল্লাযী কানা ফিল কুবি, না আমি পানি ঢেলে দিইনি যেটি কাপের মধ্যে ছিল। ছয় নম্বর, আশামিমতা রাইহাতান কারিহাতান ইনদামা ফাতাহতাল বাবা, যখন তুমি দরজাটি খুলেছ তখন কি তুমি খারাপ গন্ধ পেয়েছ বা দুর্গন্ধ পেয়েছ? এখানে হামজাতুল ইস্তিফহামের পরে শামিম হচ্ছে ফাইল মাআদিন মাবনি আলা সুকুন, তা হচ্ছে ফাইল, রাইহাতান মাফউলুন বিহি মানসুব এবং সেটি মানউত, কারিহাতান তার নাত, ইনদামা এটাকে ব্যবহার করা হয় হোয়াইল এ অর্থে, ফাতাহতা যখন খুলেছ, ফাতাহ হচ্ছে ফাইল মাআদিন, তা হচ্ছে ফাইল, বাবা হচ্ছে মাফউলুন বিহি মানসুব। উত্তর হবে লা, লাম আশাম্মা রাইহাতান কারিহাতান ইনদামা ফাতাহতুল বাবা, না আমি খারাপ বা কোনো দুর্গন্ধ পাইনি যখন আমি দরজাটি খুলেছি। নয় নম্বর, লা নাহিয়া প্রবেশ করাতে হবে প্রত্যেকটি শূন্য স্থানে, পরবর্তীতে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বটিকে মাজুম করতে হবে। নাম্বার ওয়ান, এদিকে বলা আছে লি মাজিদান মিনাল কাহওয়াতি, এখানে হবে লা তাসুব্বা, লি মাজিদান মিনাল কাহওয়াতি, তুমি আমাকে আর কফি ঢেলে দিও না। দুই নাম্বার, লা তাদুন্না আন্নাল ইমতিহানা সায়াকুনু সাহলান, তুমি ধারণা করো না যে পরীক্ষা সহজ হবে। এখানে লা আন্নাহিয়ার পরে তাদুন্না ফাইলুল মুদারিউল মাজুম হয়েছে সুকুনুল মুকদ্দারার মাধ্যমে। তিন নম্বর, তাসুব্বু, এখানে হবে লা তাসুব্বা আখাকাল মুসলিমা, তুমি তোমার মুসলমান ভাইকে গালি দিও না। লা আন্নাহিয়ার পরে তাসুব্বা ফাইলুল মুদারিউল মাজুম হয়েছে সুকুনুল মুকদ্দারার মাধ্যমে। চার নম্বর, তাউদ্দু রয়েছে এদিকে, তাহলে হবে লা তাউদ্দা হাদিহি রিয়ালাতি, এই রিয়ালগুলো কাউন্ট করো না। লা আন্নাহিয়ার পরে তাউদ্দা ফাইলুল মুদারিউল মাজুম হয়েছে সুকুনুল মুকদ্দারার মাধ্যমে। পাঁচ নম্বর, লা তামুররা বাইনা ইয়াদাইল মুসল্লি, নামাজির সামনে দিয়ে পাস করিও না। এখানে বাইনা ইয়াদাই বলতে ইন ফ্রন্ট বোঝানো হয়। ছয় নম্বর, লা
تجر السبورة من مكانها তুমি পোর্টটিকে তার স্থান থেকে টেনো না লা আন্নাহিয়ার পরে তাজুররা ফেআলুন মুদারিউন মাজুমুন বিসুকুনিল মুকদ্দারা সাব্বুরাতা হচ্ছে এখানে মাফউলুন বিহি মানসুব মিন হারফ জার মাকানি ইসম মাজরুর এবং সেটি মুদাফ হা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর দশ নম্বর আদ্দা এই ভার্বের কনজুগেশন দেখছি আমরা পাস্ট টেন্সের কনজুগেশন হামিদুন আদ্দা হামিদ কাউন্ট করলো আল আউলাদু আদ্দু ছেলেরা কাউন্ট করলো বা গণনা করলো আমিনাতু আদ্দাত আমিনা কাউন্ট করলো আল বানাতু আদাদনা এখানে আমরা খেয়াল করছি দালকে ভেঙে দুবারে লেখা হয়েছে এখান থেকে শুরু করে নাহনু পর্যন্ত ভেঙে লিখতে হয় আংতা আদাদতা তুমি কাউন্ট করলে আংতুম আদাদতুম তোমরা কাউন্ট করলে আংতি আদাদতি তুমি একজন মেয়ে লোক গণনা করলে আংতুন্না আদাদতুন্না তোমরা সকল স্ত্রীলোক গণনা করলে আনা আদাদতু আমি গণনা করলাম নাহনু আদাদনা আমরা গণনা করলাম এগারো নম্বর আদ্দার প্রেজেন্ট টেন্স ইয়াউদ্দু এটা কনজুগেশন দেখবো আমরা এখন হামিদুন ইয়াউদ্দু হামিদ গণনা করে আলাউলাদু ইয়াউদ্দুনা ছেলেরা গণনা করে আমিনাতু তাউদ্দু আমিনা গণনা করে আলবানাতু ইয়াউদ্দুনা মেয়েরা গণনা করে আংতা তাউদ্দু তুমি গণনা করো আংতুম তাউদ্দুনা তোমরা গণনা করো আংতি তাউদ্দিনা তুমি একজন স্ত্রীলোক গণনা করো আংতুন্না তাউদ্দুনা তোমরা সকল স্ত্রীলোক গণনা করো আনা আউদ্দু আমি গণনা করি নাহনু নাউদ্দু আমরা গণনা করি বারো নম্বর দেখা যাচ্ছে ইসনাদ ফায়লুল আমর মিন আদ্দা আদ্দা থেকে আমরা ফায়লুল আমরগুলো দেখি উদ্দা ইয়া হামিদু হে হামিদ তুমি গণনা করো এখানে উদ্দা জবর হয়েছে যদিও কিন্তু আমরা জানি এখানে পর্বত দুটি সুকুন একত্রিত হয়েছিল উচ্চারণের সুবিধার্থে শেষে জবর দেওয়া হয়েছে কাজে আমরা এটাকে বলবো ফেআল আমরিন মাবনিউন আলা সুকুনিল মুকদ্দারা উদ্দু ইয়া আউলাদু তোমরা কাউন্ট করো উদ্দি ইয়া আমিনাতু আমিনা তুমি কাউন্ট করো একজন মেয়েকে উদ্দেশ্য করে বলছি ও উদুদনা ইয়া বানাতু মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা কাউন্ট করো তেরো নম্বর এখানে কত্তু এবং আবাদা এ দুটি দিয়ে নিম্নোক্ত বাক্যগুলি খেয়াল করি আমরা নম্বর ওয়ান মা ফাআলতু হাদা কত্তু আমি এটা কখনো করিনি এখানে মা দিয়ে ফার্স্ট টেন্সের ভার্বকে নেগেটিভ করা হয়েছে এখানে ফাআল হচ্ছে ফাইলু মাদিন তু হচ্ছে ফাইল হাদা মাফউলুন বিহি মানসুব কত্তু হচ্ছে এখানে ফর এমফেসাইজ ফার্স্ট টেন্সের ভাবকে এমফেসাইজ করতে কত্তু ব্যবহার করা হয় দুই নম্বর লাম আকুল তুআমান লাযীযান মিছলা হাযা কত্তু আমি কখনো এই খাবারের মতো সুস্বাদু খাবার আর খাইনি এখানে লামের পরে আকুল হচ্ছে ফেয়ারুন মুদারিউন মাজুমুন বিসুকুন তুআমান হচ্ছে মাফউলুন বিহি মানসুব লাযীযান তার নাত মিথলা হচ্ছে এখানে তোয়া মানের নাত হিসেবে এসেছে যার কারণে সেটিও মানসুব এবং সেটি মুদাফ হাদা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর কত্তু হচ্ছে এখানে ফর এমফেসাইজ তিন নম্বর লাম আতরুকি সালাতা কত্তু ওয়ালান আতরুকাহা আবাদা আমি কখনো সালাত বাদ দেইনি এবং কখনো বাদ দিব না এখানে একই বাক্যে কত্তু এবং আবাদা দুটার ব্যবহার আমরা পাচ্ছি লাম হচ্ছে এখানে নেগেটিভ করার পার্টিকেল যার কারণে আতরুক এখানে ফাইলুল মুদারির মাজুম হয়েছে উচ্চারণের সুবিধার্থে এখানে কাফের নিচে কাসরা দেওয়া হয়েছে আর সলাদা মাফউলুন বিহি মানসুব কত্তু এখানে অতীতকালের ভাবকে এমফেসাইজ করার জন্য ব্যবহার করা হচ্ছে ও লান আমরা জানি ভবিষ্যৎকালে ক্রিয়াকে না আবাদক করতে লান ব্যবহার করা হয় পরবর্তীতে আতরুকা ফাইলুল মুদারিউন মনসুব হয়েছে ফাথা গ্রহণের মাধ্যমে
হা হচ্ছে এখানে মাফউলুন বিহি মনসুব আবাদা ফর এমফেসাইজ দ্য ফিউচার ভার্ব ভবিষ্যৎকালে ভার্বকে এমফেসাইজ করতে আবাদা ব্যবহার করা হয় চার নম্বর লাম আসমা খেলামান মিথলা হাদা কত্ত আমি কখনো এরূপ কথা শুনিনি লাম হচ্ছে নেগেটিভ করার পার্টিকেল আসমা ফেলুন মুদারিউন মাজজুমুন বিসুকুন কালামান মাফউলুন বিহি মনসুব মিথলা এখানে কালামানের নাত হিসেবে এসেছে এবং সেটি মুদাফ হাদা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর অতীতকালের ভার্বকে এমফেসাইজ করার জন্য কত্তু ব্যবহার করা হয়েছে পাঁচ নম্বর কাইফা তাকুলু ইন্নাকা রাআইতানি ফিল হিন্দি তুমি কিভাবে বলো যে তুমি আমাকে হিন্দুস্তানে দেখেছ তাকুলু ফিউল মুদারিউন মারফুউন বিদম্মা ইন্না হরফু তাওকিদিন ওয়া নাসবিন কা হচ্ছে ইসমু ইন্না মনসুব খবর হিসেবে এসেছে রাআইতানি ফিল হিন্দ ইন রাআই হচ্ছে ফিউল মাদিন মাবনি আলা সুকুন তা হচ্ছে ফাইল নুনুল বিকায়তি ইয়া হচ্ছে এখানে মাফউল বিহি মনসুব ফি হরফু জার আল হিন্দি হচ্ছে ইসম মাজরুর আনা মা দাহাবতু ইলাল হিন্দি কত্তু আমি কখনো হিন্দুস্তানে যাইনি আনা মুবতাদা মা দাহাবতু ইলাল হিন্দি কত্তু এটি একটি ভার্ব সেন্টেন্স খবর হিসেবে এসেছে মা হচ্ছে ফর নেগেশন দাহাব হচ্ছে ফাইল মাদিন মাবনি আলা সুকুন তু হচ্ছে ফাইল ইলা হরফু জার আল হিন্দি ইসম মাজরুর কত্তু হচ্ছে ফর এমফেসাইজ এখানে বলা হচ্ছে কত্তু খাসুন বিল মাদি কত্তু এটিকে ব্যবহার করা হচ্ছে স্পেশালি অতীতকালের জন্য ও আবাদান খাসুন বিল মুস্তাকবিলি এবং আবাদা শব্দটি ভবিষ্যৎকালের জন্য স্পেশালি ব্যবহার করা হয় চোদ্দো নম্বর তাআম্মাল মা ইয়ালি নিচেরগুলো খেয়াল করো লাইয়িনুন লাইয়িনুন শব্দের অর্থ হচ্ছে সফট ইসমু তাফদিল যখন করি তখন হচ্ছে আল ইয়ানু আফ আলু ফরম্যাটে এদিকে ইসমু তাফদিল করা হয়েছে আমরা একটা উদাহরণ দেখছি এখানে হা দাল হারিরু লাইয়িনুন এই সিল্কটি নরম দালিকা আল ইয়ানু মিন হাদা এবং ওইটি এটার থেকে আরও বেশি নরম এখানে লাইয়িনুন থেকে হয়েছে আল ইয়ানু তৈয়েবুন উত্তম ইসমু তাবদীল হচ্ছে এখানে আতুয়াবু হাদা তুআম তৈয়েবুন এই খাবারটি উত্তম ওয়াদালিকা আতুয়াবু এবং ওইটি আরও উত্তম এখানে তৈয়েবুন থেকে আতুয়াবু হয়েছে আল কালিমাতুল জাদিদাতু নতুন শব্দ সমূহ মাররাতুন ওয়ান্স মাররাতুন এটা তার বহুবচন আমরা একবার দুইবার এই বারের আরবি হচ্ছে এখানে মাররাতুন আদিবাজু নুউন মিনাল হারিরি অর্থাৎ রেশম দিয়ে বুননকৃত কাপড় নুসখাতুন মানে কপি নুসাখুন হচ্ছে তার বহুবচন কাফুন মানে হচ্ছে হাতের তালু বহুবচন হচ্ছে আকুফুন ইহাতুন গন্ধ বা স্মেল হুনাই হাতুন হোয়াইল মাজিদুন অতিরিক্ত খেরিহুন আনপ্রেজেন্ট বিরক্তিকর ব্যালু আয়তুন ড্রেন ও সিওয়ার গফিলুন অমনোযোগী লাইয়েনুন সফট তৈয়েবুন গুড দাফা ইয়া দফাউ টু পুশ মারিদা ইয়ামরাদু টু ফল সিক অসুস্থ হয়ে পড়া হাজিনা ইয়াহজানু টু ফিল স্যাড আমরা এখন একটা চার্ট দেখতে পাচ্ছি উপরে লেখা আছে আকসামুল ফেলি ভার্বের প্রকারভেদ প্রথম রতে আমরা দেখছি আল ফেল আল মাদি আল মুদারিউল মারফুউ আল মুদারিউল মানসুবু আল মুদারিউল মাজজুমু আল আমর যেমন সালিম ভার্বের ক্ষেত্রে প্রথম দেখছি আমরা সালিম ভার্ব যেখানে কোনো হামজা থাকবে না এবং দুর্বল অক্ষর হিসেবে ওয়াও এবং ইয়া থাকবে না যেমন কাতাবা
past tense হলো কাতাবা present tense হচ্ছে ইয়াকতুবু মনসুব হলে হবে লাম ইয়াকতুবা মাজুম হলে হবে লাম ইয়াকতুব ফাইল আমল হচ্ছে উকতুব আল মাহমুজ মাহমুজ বলা হয় যখন হামজা থাকে ফার্স্ট রেডিকেলে হামজা রয়েছে আকালা ইয়াকুলু লান ইয়াকুলা লাম ইয়াকুল এক্ষেত্রে ফাইল আমল হচ্ছে কুল দ্বিতীয় অক্ষরে হামজা রয়েছে এই জন্য হচ্ছে আলা ইয়াস আলু লান ইয়াস আলা লাম ইয়াস আল ইস আল তৃতীয় অক্ষরে হামজা রয়েছে করা আ ইয়া করা ও লান ইয়া করা আ লাম ইয়া করা ইকরা আল মুদাআফ অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় কালিমা একই রকম হবে যেমন এখানে দেখছি আড্ডা এখানে দুটি দাল একত্রিত হয়েছে প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াউদ্দু লান ইয়াউদ্দা এটি মনসুব লাম ইয়াউদ্দা এটি মাজুম কিন্তু উচ্চারণের সুবিধার্থে আমাদেরকে জবর দিতে হয়েছে উদ্দা এটি হচ্ছে ফায়েল আমর এখানে উচ্চারণের সুবিধার্থে জবর দান করা হয়েছে সাম্মা গন্ধ পাওয়া ইয়াসাম্মু প্রেজেন্ট টেন্স লান ইয়াসাম্মা ফেয়ালুন মুদারুন মনসুব হয়েছে জবর গ্রহণ করার মাধ্যমে লাম ইয়া সাম্মা এখানে কিন্তু উচ্চারণের সুবিধার্থে জবর দেয়া হয়েছে সাম্মা এখানে ফেয়াল আমল করার জন্য শেষে জবর দেয়া হয়েছে উচ্চারণের সুবিধার্থে জাদ্দা ইয়া জিদ্দু কোনো কিছু ঘটা লাম ইয়া জিদ্দা এখানে লামের পরে মনসুব হয়েছে লাম ইয়া জিদ্দা মাজুম হয়েছে কিন্তু আমাদের উচ্চারণ সুবিধার্থে জবর দান করতে হয়েছে জিদ্দা এখানে তাই ফেল আমর মাজুম হয় কিন্তু এখানে জবর দেওয়া হয়েছে উচ্চারণ সুবিধার্থে আল মুতাল্লুল ফাই অথবা আল মিথাল প্রথম অক্ষর দুর্বলতা ওয়া কাফা এখানে ওয়া হচ্ছে দুর্বল অক্ষর প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়াকিফু লান ইয়াকিফা লাম ইয়াকিফ কিফ মানে দাঁড়াও আল মুতাল্লুল আইনি অথবা আজওয়াব দ্বিতীয় অক্ষর দুর্বলতা যেমন দেখছি কলা এনে মাঝখানের যে আলিফ দেখছি সেটা আসলে ওয়াও ইয়াকুলু লান ইয়াকুলা লাম ইয়াকুল কুল আরেকটি উদাহরণ দেখছি বা আ বিক্রয় করা ইয়াবিউ প্রেজেন্ট টেন্স লান ইয়াবি আ জবর গ্রহণ করে মনসুব হয়েছে লাম ইয়াবি মাজুম হয়েছে সুকুনের মাধ্যমে বি বিক্রয় করা নামা ইয়ানামু ঘুমানো লান ইয়ানামা মনসুব হয়েছে জবর গ্রহণের মাধ্যমে লাম ইয়ানাম মাজুম হয়েছে সুকুনের মাধ্যমে এখানে লক্ষণীয় বিষয়ে এই তিনটির বেলায় কিন্তু আমরা দুর্বল অক্ষরকে বাদ দিয়েছি কারণ সব শেষের অক্ষরে সুকুন রয়েছে পরপর দুটি সুকুন সম্ভব নয় কাজে আগের দুর্বল অক্ষরগুলোকে বাদ দেওয়া হয়েছে নাম মানে ঘুমাও আল মুতাল্লুল্লামি যেটাকে আমরা নাকিস ভার্ব বলে থাকি তৃতীয় অক্ষরে দুর্বলতা যেমন দেখছি মাশা তৃতীয় অক্ষরে ইয়া রয়েছে যেটি দুর্বল ইয়ামশি প্রেজেন্ট টেন্স লান ইয়ামশিয়া জবর গ্রহণ করে মনসুব লাম ইয়ামশি এখানে শেষে দুর্বল অক্ষর বাদ দেওয়ার মাধ্যমে মাজুম হয়েছে ইমশি এখানেও দুর্বল অক্ষর বাদ দেওয়ার মাধ্যমে ফেয়াল আমল করা হয়েছে অনুরূপভাবে নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া লান ইয়ানসা এখানে কিন্তু অতিরিক্ত করে ইয়ার উপরে আলিফ দেওয়া হবে না এখানে শেষের অক্ষর ইয়াকে বাদ দেওয়া হয়েছে মাজুম করার জন্য ইনসা এটা ফেয়াল আমরিন ভুলে যাও নাহিয়া ইয়ানহা নিষেধ করা লান ইয়ানহা লাম ইয়ানহা এখানে শেষে দুর্বল অক্ষর ইয়াকে বাদ দেওয়া হয়েছে ইনহা মানে নিষেধ করো দাআ ইয়াদউ টু ইনভাইট অর দোয়া করা লান ইয়াদউয়া মনসুব হয়েছে ফাথা গ্রহণের মাধ্যমে লাম ইয়াদউ শেষে দুর্বল অক্ষর ওয়াওকে বাদ দিয়ে সেটিকে মাজুম করা হয়েছে উদউ এখানে ফেয়াল আমল করা হয়েছে শেষে দুর্বল অক্ষরকে বাদ দেওয়ার মাধ্যমে এরপর দেখছি লাফিফুল মাকরুন অর্থাৎ পাশাপাশি দুইটি এখানে দুর্বল অক্ষর থাকবে যেমন ওয়া এবং ইয়া পাশাপাশি দুর্বল অক্ষর কাওয়া ইয়াকোভি টু আয়রন ইস্ত্রি করা লান ইয়াকোভিয়া সে আয়রন করবে না
লাম ইয়াকুবি সে আহরণ করেনি, এখানে শেষে দুর্বল অক্ষরী আগে বাদ দেওয়া হয়েছে। ফেল আমার হচ্ছে ইকুবি, এখানে শেষে দুর্বল অক্ষরী আগে বাদ দেওয়া হয়েছে। লাফিফুল মাফরুকু অর্থাৎ প্রথম এবং তৃতীয় অক্ষরে দুর্বল অক্ষর থাকবে, যেমন দেখছি ওক মানে হচ্ছে রক্ষা করা। ইয়াকি ফেলুল মুদারিউন মারফুউন, লান ইয়াকিয়া ফেলুল মুদারিউন মনসুবুন বিল ফাতহা, লাম ইয়াকি শেষে দুর্বল অক্ষর বাদ দেওয়া হয়েছে। কি এটি হচ্ছে ফেল আমর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 29তম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।